কেপটাউনের সেই ঘটনার পর দীর্ঘদিন ক্রিকেট থেকে বাইরে থাকতে হয়েছিল স্টিভেন স্মিথকে। দীর্ঘ অপেক্ষার পর আবারও ক্রিকেটে ফিরেছেন সেই পুরনো ফর্মেই। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলে নিজের জায়গা ফিরে পেলেও অধিনায়কত্বের দায়িত্বটা আর ফিরে পাননি। অধিনায়ক হিসেবে আবারও দলের দায়িত্ব কাঁধে তুলে নেয়ার আগ্রহ জানিয়েছেন স্মিথ, কিন্তু সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সময়ের সাথে সাথে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কর্তাদের মনের পরিবর্তন হয়েছে। কেউ একবার ভুল করে সেই ভুল বুঝতে পারলে তাকে আরও একবার সুযোগ দেওয়া উচিত বলে জানিয়েছে সংস্থাটি। স্মিথকে ফেরানোর ইঙ্গিত দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড কর্মকর্তা সাইমন লং স্ট্রাফ বলেন, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বোর্ড সবসময় কড়া পদক্ষেপ নিয়েছে, কিন্তু কোনো মানুষ অপরাধ করার পর নিজের ভুল বুঝতে পারলে তাকে আরও সুযোগ দেওয়া উচিত। এটাই মানবতার ধর্ম। ক্রিকেট অস্ট্রেলিয়া এই নীতি নিয়ে এগোতে চায়। স্মিথের অধিনায়কত্বে 34 টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, যার 18টিতে জয় আর 6টিতে ড্র, 51 ওয়ানডের 25টিতে জয়। বোর্ডের এখনও অনেক ভরসা স্মিথের ওপরই। ওকে আরও একবার সুযোগ দেওয়া যেতেই পারে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে স্টিভ স্মিথের ওপর সবার অনেক প্রত্যাশা আছে। একবার ও দেশের ক্রিকেটকে সমস্যায় ফেলেছিল, তাই স্মিথকে আবার অধিনায়ক করার আগে অনেকের সাথে আলোচনা করতে হবে। সাউথ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে বল টেম্পারিংয়ের বিতর্কে জড়িয়ে জাতীয় দল থেকে 1 বছর ও অধিনায়কত্ব থেকে 2 বছর নিষিদ্ধ হন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ওই ঘটনার পর অস্ট্রেলিয়ার নেতৃত্বে আর কখনোই ফিরবেন না বলে জানিয়ে দেন ওয়ার্নার, তবে আবারও অধিনায়কত্ব পাওয়ার প্রত্যাশা জানান স্টিভেন স্মিথ। স্মিথকে আবারও ফেরাতে হলে সব বোর্ড কর্মকর্তাদের মতামত নিয়েই ফেরাতে হবে, জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অনিক জাবের, অলরাউন্ডার। ঈদের খুশি আকাশ জুড়ে, এই ঈদে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়।